সৌদি আরবে জেদ্দায় দোয়া মাহফিলের আয়োজন করে আওয়ামী স্বেচ্ছা সেবকলীগ ঘুরাইয়াত আঞ্চলিক শাখা। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দা মহানগর স্বেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন মিঠুর ছোট বোন জয়না বেগমের মৃত্যুতে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ঘুরাইয়াত আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ শওকত। স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এজাজুল হক এজাজের পরিচালনায় মাহফিল উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি খমা জসিম, সহ সভাপতি কাজী আবদুল্লাহ, সহ সভাপতি সেলিম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম হিরু সহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।